মাজারের পশ্চিম পার্শ্বের এই স্থানটিতে দেশের দূর দূরান্ত থেকে আগত ভক্ত দর্শকদের যানবাহন পার্কিং এর কাজে ব্যবহৃত হয়ে থাকে। পার্কিং এরিয়ার উত্তর দিকে একটি ভিটা লক্ষ্য করা যায়। এই ভিটার নাম খোদার পাথর ভিটা। এই ভিটার ধ্বংসাবশেষ পাল শাসনামলের প্রথম দিকের, আনুমানিক খ্রিস্টীয় 800 বলে জানা গেছে। 1970 সালে এই ঢিবি বা ভিটাতে খনন কার্য করে একটি মন্দির এবং তার সাথে ছোটখাটো কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। এই ঢিবির উপরিভাগে গ্রানাইট পাথরের একটি বিশাল চৌকাঠ পাওয়া যায়। এ থেকে স্থানীয় জনগণ ঢিবির এমন অদ্ভুত নামকরণ করেছে। এখানে খনন কার্যের ফলে প্রাপ্ত খোদাইকৃত প্রস্তর খণ্ডগুলির মধ্যে একই সারিতে আসীন 3টি বৌদ্ধ মূর্তি পাওয়া গিয়েছিল, যা বর্তমানে বরেন্দ্র গবেষণা জাদুঘরে রক্ষিত আছে। এখনও মাটির নিচে চাপা পড়া অবস্থায় আছে প্রত্নস্থলটির কাঠামোর ধ্বংসাবশেষ। শুধু বিশাল চৌকাঠটি এখানে দেখা যায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এবারের গন্তব্য রাজা পরশুরামের প্রাসাদের দিকে। খোদার পাথর ভিটা থেকে আবারও মূল রাস্তায় ফিরে এসে উত্তরের দিকে একটু গেলেই রাজা পরশুরামের প্রাসাদ দেখতে পাওয়া যায়। এ সময় হাতের ডান পাশে মাহিসাওয়ার ডিগ্রি কলেজ অবস্থিত, তারপরেই
পথের বাম দিকেই রাজা পরশুরামের প্রাসাদের মূল ফটকের রাস্তা। জিয়ত কুণ্ড বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত একটি কূপ ও বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। জিয়ত কুণ্ডের নির্মাণকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না, তবে ইতিহাসবিদগণ মনে করেন রাজা পরশুরামের শাসনামলে তার দ্বারাই এই কূপটি খনন করা হয়েছিল। সে অনুসারে এই কূপটি খনন করা হয় 1800 থেকে 1900 শতকের মাঝামাঝি সময়ে, পরশুরাম প্রাসাদ নির্মাণের সময়ে। অমর কূপ নামে স্থানীয়ভাবে পরিচিত এই কূপের উপরিভাগের ব্যাস 3.86 মিটার ও নিচের দিকে ক্রমশই ছোট হয়ে গিয়েছে। একটি চতুষ্কোণ গ্রানাইটের পাথরখণ্ডের কূপ ভিতর উপরিভাগে পূর্ব দিকে বসানো হয়েছে। ধারণা করা হয় পানি উত্তোলনের সুবিধার্থে এটি ব্যবহার করা হতো। কূপটির তলদেশ পর্যন্ত দুই সারিতে আর বেশ কিছু পাথরের খণ্ড নির্মাণের সময়ই যুক্ত করে দেওয়া হয়েছে। তবে জনশ্রুতি আছে এই কূপের অলৌকিক ক্ষমতা ছিল, যা পান করলে মৃতরাও জীবিত হয়ে উঠত। রাজা পরশুরাম যখন শাহ সুলতান বলখি মাহি সাওয়ারের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন। এটি শোনার পর শাহ সুলতান একটি চিলের সাহায্যে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন। এরপর থেকে এই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। জিয়তকুণ্ডের অদূরেই পশ্চিম পার্শ্বে রয়েছে পরশুরাম প্রাসাদ। মহাস্থানগড়ের সীমানা প্রাচীর বেষ্টনীর ভিতরে যেসব প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্যতম এটি। স্থানীয়ভাবে এটি তথাকথিত হিন্দু নৃপতি পরশুরামের প্যালেস নামে পরিচিত। ইতিহাস থেকে জানা যায় 1907, 1961 এবং 1995 সালে মোট 3 বার এখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করে 3টি নির্মাণ যুগের সন্ধান পাওয়া যায়। 1961 সালে উপরিভাগের ইমারত ভেদ করে 2টি গভীর খাত খননের ফলে আরও 2টি নির্মাণ যুগের ইমারতের ভগ্নবশেষ, বহুসংখ্যক উজ্জ্বল মৃৎপাত্রের টুকরা পাওয়া যায়, যা সুলতানি আমলের মৃৎপাত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাল 1500 বা 1600 শতকের বা সুলতানি আমলের বলে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন। এছাড়া এখানে কোম্পানি আমলের 2টি মুদ্রা পাওয়া গেছে। পরশুরাম প্রাসাদের উপর স্তরে অপেক্ষাকৃত আধুনিককালে নির্মিত একটি বিরাট আবাস বাটির সম্পূর্ণ নকশা উন্মোচিত হয়েছে।
অন্দরমহলে অবস্থিত ছোট একটি অঙ্গনের দিকে মুখ করে নির্মিত পৃথক পৃথক চারটি মহল বা অংশের অস্তিত্ব পাওয়া গেছে। মহলগুলোর প্রবেশপথ, বেশ কিছু কক্ষ এবং সীমানা প্রাচীর এবং পূর্ব ও পশ্চিমে দুটি প্রবেশদ্বার আবিষ্কৃত হয়েছে।